আজকে রিলিজ তোমাদের টেনশন হচ্ছে না আমার তো খুব ভালো লাগছে পূজো প্লাস পূজোতে আমাদের রিলিজ তারপর 3 বছর পরে গুপ্তধনের ছবি রিলিজ এই সেই শেষ হয়ে গেল রিলিজ আজকেই তো 30 তাহলে আমরা এখানে কি করছি আমি তাই ভাবছি এই এসে গেল এত জমিয়ে প্রমোশন করলাম নন স্টপ প্রমোশন করলাম ঈশা কত ক্লান্ত হয়ে গেল তো এইটা কি মনে হচ্ছে এই যে একটা পূজো প্লাস পূজোতে আমাদের রিলিজ তারপর 3 বছর পরে গুপ্তধনের ছবি রিলিজ এই নিয়ে মানে দ্য ট্রায়ো ইজ ব্যাক আমি ঝিনুক এটা আবির আর আমাদের সোনাদা সুবর্ণশে এক সেকেন্ড আমি কিন্তু হ্যাপি কেউ নোটিসই করছে না আমাকে দুজনে হ্যাপিনেসটা খুব সাবডিউড লাগছে আমাদের আজকে রিলিজ তোমাদের টেনশন হচ্ছে না আমার তো খুব ভালো লাগছে আমরা তো টেনশনটা এরকম বাজে বুকে কাটানোর চেষ্টা হ্যাঁ আরে আমাদের দর্শক কত এক্সাইটেড দেখার জন্য টেনশন করব সকলে অপেক্ষা করেছিলেন আপনারা দেখতে এসেছেন আমাদের খুব ভয় করছে এরকম বলবো আরে আমরা তো এক্সাইটেড জেনুইনলি ওকে আজকে ফাইনালি সেই দিন হ্যাঁ শুটিং হলো শুটিং শেষ হয়ে গেল রিলিজ বাবা হিয়ালির মাধ্যমে কিছু কিছু সংকেত রেখে গেছেন যদি তার মর্মোদ্ধার করতে পারো সোনারা আবার গুপ্তধন হ্যাঁ টেনশন তো ডেফিনেটলি হচ্ছে হওয়াটা খুব স্বাভাবিক কারণ আমরা জানি যে আপনারা কিভাবে পছন্দ করেছিলেন প্রথম দুটো গল্পই এক্সপেকটেশন তো স্কাই হাই এবার আমরা আশা করছি যে প্রত্যাশা পূরণে আমরা সফল হব হব সোশ্যাল মিডিয়ায় তো অনেকে ছবিও দিয়েছিলেন কদিন আগে থেকে টিকিট নিয়ে নিয়েছি সব জায়গায় আমরা আশা করছি বাঙালিরা সিনেমা প্রেমী বাঙালি গুপ্তধন প্রেমী বাঙালি দেখবেন না আমি শিওর যে বাইরে যারা থাকে তারা না ওয়েট করে থাকে ভালো বাংলা ছবির জন্য যখন সেগুলো রিলিজ হয় ওরা লিটারালি ঝাঁপিয়ে পড়েন যে কবে আসছে তো সেটা ভালোই লাগছে সম্রাট গৃহ রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ নমস্কার অদমের নাম ভুজঙ্গ হাজরা আমি জাস্ট বলছি যে আগের দুটো নর্মাল সময়ে যদি বলি এটা তো নিউ নর্মালে রিলিজ হচ্ছে ওই কারণে গত গত যে দুটো ছবি আমাদের রিলিজ হয়েছিল সেগুলো আজকে রিলিজের দিন তো সেইগুলো রিলিজের কথা মনে পড়ছে কিছু মানে ডেফিনেটলি কারণ আমার কাছে পুরো গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি শুটিং রিলিজ এবং তারপরে যে রিসেপশন আমরা পেয়েছি পুরোটাই খুব মেমোরেবল আগের দুবার যখন ছবিটা রিলিজ করেছিল তখন আমরা প্যান্ডেমিক দেখিনি এবং সামার ভ্যাকেশন রিলিজ করেছিল এবারে পুজোর ছুটিতে বিশেষ করে কেন আমরা বারবারই কথাটা বলছি যে দু বছর পরে আমরা প্রত্যেকেই যেন চাইছি যে এই যে আমরা ভালো থাকতে চাই স্বাভাবিক থাকতে চাই সেটাকে আরও মানে জোরে চিৎকার করে বলতে হ্যাঁ লাইফ অনেক স্যাডনেস আমরা দেখে নিয়েছি দু বছর সেই কারণে আরো স্পেশাল গুপ্তধনটা তবে হ্যাঁ প্রথম গুপ্তধনের সন্ধানে রিলিজের দিন তো তুই আর আমি অন্য শহরে ছিলাম কারণ আমাদের প্রমোশনের কাজে মুম্বাইতে থাকতে হয়েছিল আমরা ওখান থেকে লাইভ গেছি আমার মনে আছে অর্জুন তখন আরেকটা কাজে ব্যস্ত থাকায় ও আমাদের সঙ্গে মুম্বাই আসতে পারেনি তো আমরা ফার্স্ট ফিল্মের কিন্তু প্রিমিয়ারটা একটু মিস করেছিলাম বাট সেকেন্ড ফিল্মে আমরা সেই সুযোগ কাউকে দিইনি আমরা এখানেই ছিলাম নিউ নর্মালে ভালো লাগছে এই কয়েকটা ওল্ড জিনিস যেমন আপনাদের এক্সাইটমেন্ট যেমন আমরা আবির ঝিনুক আমাদের দেখার জন্য যে এক্সাইটমেন্টটা আবার হয়েছে সবার মধ্যে এই কিছু জিনিস ওল্ড থাকাই ভালো নিউ নর্মালে আশা করি ভালো লাগবে আপনাদের